আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি ভালো আছেন। ওয়েলকাম টু জেড আহমেদ জন ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজকে মজার একটি ভিডিও নিয়ে আসছি যেটা আপনার কাজে লাগবে। মোবাইলের ব্যাটারি 10 বছরও ড্যামেজ হবে না যদি আজকের ভিডিও আপনি দেখেন অথবা মেনে চলেন। বন্ধুরা দেখুন, আমরা আমাদের ভুলের কারণে আমাদের মোবাইলের ব্যাটারি দিন দিন ড্যামেজ করে দিচ্ছি। 6টি টিপস, হ্যাঁ 6টি টিপস যদি মেনে চলেন আপনার ফোনের ব্যাটারি 10 বছরও কিছু হবে না। নাম্বার 1, বন্ধুরা আমরা করি কি, দেখুন ফোনটা চার্জে দিয়ে ঘুমিয়ে থাকি, 10 ঘন্টা পরে দেখি আমার মোবাইল ব্যাটারি ফুল চার্জ। অথচ আপনি জানেন মাত্র 35 থেকে 1 ঘন্টা 20 মিনিটের মধ্যে কিন্তু আপনার ব্যাটারি 100% চার্জ হয়ে যাচ্ছে। তার মানে কি, বাকি 8 থেকে 9 ঘন্টা আমার ব্যাটারিটাকে আমার চার্জার ফোর্ট বৈদ্যুতিক প্রভাব প্রেশার ক্রিয়েট করেই যাচ্ছে এইটা আপনার ব্যাটারির জন্য খুবই রিস্কি। আজকে থেকে এইটা এড়িয়ে চলুন। নাম্বার 2, দেখুন বন্ধুরা আমরা যেটা করি সেটা হচ্ছে, মানে ফোন 20%-এর নিচে নামলো কন্টিনিউ আমরা ব্যবহার করে যাচ্ছি, লো ব্যাটারি সিগন্যাল দিচ্ছে আমাকে। সাধারণত আইফোনে 20-এর নিচে দেয়, অন্যান্য ফোনও দিয়ে থাকে, কিন্তু দেখা গেলো যে 10%, 5%, 3%, 2% অফ হওয়া পর্যন্ত ব্যবহার করে যাচ্ছি। এটা এড়িয়ে চলুন, এটা আপনার ব্যাটারির জন্য বিশাল রিস্ক। আপনি চেষ্টা করবেন 20-এর নিচে আসলে যাতে চার্জ দেওয়া যায়। এই আমরা যাচ্ছি পরবর্তী অপশানে। বন্ধুরা 3 নম্বর অপশানটা খুব ইম্পর্টেন্ট। দেখুন, ধরুন আপনার ফোনটা 18 ওয়াটের একটি ফাস্ট চার্জার সাপোর্ট করে। প্রবলেম যেটা হচ্ছে, হয়তো আপনি জার্নিতে যাচ্ছেন, চার্জার এ মুহূর্তে আপনার কাছে নাই, এখন ডানে বামে এয়ারপোর্টে বিভিন্ন জায়গায় কিন্তু চার্জিং ফোর্ট রয়েছে, B-type, C-type। এখন আপনার হয়তো ম্যাচিং হয়েছে, আপনি দিয়ে দিচ্ছেন, কিন্তু আপনি জানেন এতে করে আপনার ফোনের কত ক্ষতি হচ্ছে। আননোন চার্জার ব্যবহার এড়িয়ে চলুন, বিশেষ করে আপনার যে ওয়াট নির্ধারিত ওয়াটের চার্জার ব্যবহার করুন। ওকে, পরবর্তীটা আরও ইম্পর্টেন্ট বন্ধুরা, পরবর্তী টিপসটা দেখুন। আমরা যেটা করি, সবাই মোবাইল চার্জিং অবস্থায় ব্যবহার করি, এই অভ্যাসটা আমাদের সবার কম বেশি আছে। কিন্তু আপনি কি জানেন, একটা মেশিনারিজ এটা একটা ইনটেক আউটপুট কখনোই একসাথে দিতে পারে না। এতে করে হয়, হ্যাঁ দিতে পারে, এটা প্রেশার তৈরি হয়, ব্যাটারি ড্যামেজ হওয়ার ঝুঁকি আছে। কারণ যখন ব্যাটারিটা চার্জ নিচ্ছে সেখানে ইনপুট হচ্ছে, তখন ব্যাটারিটাকে রিল্যাক্স রাখা উচিত, তখন আপনি আবার ব্যাটারি বিশেষ করে ফোনে কথা বলবেন ওই সময়। এটা একান্তই শরীরের জন্য ক্ষতিকর, ব্যাটারির জন্য। ওকে, পরবর্তী টিপসটা আরও ইম্পর্টেন্ট। দেখুন বন্ধুরা, আমরা একটা মোটা ব্যাক কভার ইউজ করি আমাদের ফোনে, কেন, ফোনে যাতে ক্র্যাচ না পড়ে। আচ্ছা ঠিক আছে, সেটা ইটস ওয়েল, কিন্তু আপনি কি জানেন, যখন আপনি ফোনটা চার্জে দেন তখন অবশ্যই মোবাইলে একটা হিট তৈরি হয়, মোবাইল গরম হয়ে যায়। তার মানে কি, হিট নিঃসরণের সুযোগ দিতে হবে। আমরা ব্যাক কভার কারণে সেটা হয় না, অবশ্যই ব্যাক কভার খুলে চার্জে দিন। পরবর্তীটা আরও ইম্পর্টেন্ট। দেখুন বন্ধুরা, আমরা যেটা করি, অফিসে গেলাম, একটা ল্যাপটপ আছে, কম্পিউটার আছে, পিসি আছে, ওখান থেকে একটা চার্জিং পোর্ট আছে, ঠাস করে চার্জ দিয়ে দিচ্ছি। কিন্তু আপনি জানেন মোবাইল কম্পিউটারের খুবই লো ব্যাটারি, মানে লো পাওয়ার একটা ব্যাটারি ইউজ হয়, কাজে এটা আপনার মোবাইলকে আরও বেশি ড্যামেজ করবে, আপনার ব্যাটারিকে। এটা মনে রাখবেন, এটা করা যাবে না, এটা এড়িয়ে চলেন। পরবর্তী রয়েছে বোনাস অপশান। বন্ধুরা এটা আরও ইম্পর্টেন্ট, এটা অত্যন্ত জনপ্রিয় এবং আমাদের অতি পরিচিত ডিভাইস, পাওয়ার ব্যাঙ্ক। এই পাওয়ার ব্যাঙ্ক অনেক বড় পাওয়ার হয়ে থাকে, 5000, 10000, 50000 এম্পিয়ারের পাওয়ার ব্যাঙ্ক। কিন্তু আপনি জানেন আপনার ছোটো এই মোবাইলটাকে, ছোটো ব্যাটারিটাকে এই পাওয়ার ব্যাঙ্ক ক্ষতি করে দিচ্ছে, ড্যামেজ করে দিচ্ছে, এক্সট্রা প্রেশার ক্রিয়েট করে। কাজে এটা এড়িয়ে চলুন যতখানি সম্ভব। বন্ধুরা আশা করি আজকের ভিডিও আপনার ভালো লেগেছে, আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।